हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल एके जनरल स्टडीज। आज हमें भारत अर्थनीतिर ऊपर विगत परीक्षा जे सब क्वेश्चन एसे चिलो मेनलि रेलवे ऊपर फोकस करे से सब किस अर्थनीति बा इंडियन इकोनॉमी ऊपर से सब क्वेश्चनगुलो निये आलोचना करब। एखन अपकामिंग जे सब आमादेर रेलवे एग्जाम आछे एनटीपीसी हो बा रेलवे ग्रुप ही हो बा एछाड़ा जे कोनो टाइपेर कम्पिटिटिव एग्जाम CGL, CHSL বা WBCL বা WBPSC যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটি স্টার্ট করা যাক, এবং যদি চ্যানেলটি প্রথম ভিজিট করা হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো স্টার্ট করা যাক। তো প্রথম কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি শিক্ষিত বেকার যুবকদের জন্য একটি স্বনিযুক্তি পরিকল্পনা? তো এটি সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী রোজগার যোজনা। এই প্রধানমন্ত্রী রোজগার যোজনাটি 2 অক্টোবর 1993 সালে প্রথম চালু হয়েছিল, এবং এই প্রধানমন্ত্রী রোজগার যোজনাটি এটির ক্ষেত্রে সঠিক উত্তর। এবং বাকি অপশনগুলো যদি আমরা দেখি, বাকি অপশনগুলোর মধ্যে স্বর্ণ জয়ন্তী সহকারী রোজগার যোজনা, এটি 1997 সালে প্রথম চালু হয়েছিল, এবং ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স স্কিম, এটি 1995 সালে প্রথম চালু হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, সিমেন্ট উৎপাদনে ভারত প্রথম স্থানাধিকারী ভারতের কোন রাজ্য? তো এটা অ্যাকচুয়ালি সঠিক উত্তর, কিন্তু এগুলোর মধ্যে কোনোটিই নয় হবে, যেহেতু এটা কোয়েশ্চেনটা 2012 সালে এসেছিল, তখন কিন্তু প্রথম ছিল তামিলনাড়ু, কিন্তু এখন এই ডাটাটা কিন্তু সম্পূর্ণ বদলে গেছে। এই ডাটাটা কিন্তু হবে সেই অনুযায়ী, এখন সর্ব যে ফার্স্টে যে স্টেট আছে সেটি হলো অন্ধ্রপ্রদেশ সিমেন্ট উৎপাদনে প্রথম, তা আর তারপরে দ্বিতীয় স্থানে যেটি রয়েছে সেটি হচ্ছে রাজস্থান, এবং তৃতীয় স্থানে কিন্তু তামিলনাড়ু। এটি কিন্তু সঠিক সিকোয়েন্স হবে। নেক্সট কোয়েশ্চেন, গত 10 বছরে ভারতের সবথেকে বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা যেটি আমরা FDI মানে চিনি, সেটি কোন দেশ থেকে ভারতে এসেছে? তো এটি সঠিক উত্তর হবে কিন্তু সিঙ্গাপুর। এগুলোর মধ্যে একটা উত্তর হবে না, এটার উত্তর কিন্তু হবে সিঙ্গাপুর। ভারতে সবথেকে বেশি 2019-20 সবথেকে বেশি FDI এসেছে সিঙ্গাপুর থেকে, এবং সিঙ্গাপুরের পরে কিন্তু মরিশাস থেকে সব তারপরে বা তার থেকে একটু FDI। নেক্সট কোয়েশ্চেন, PAN এর সম্পূর্ণ রূপটি কী? প্যান নাম্বার আমরা সবাই জানি, সেটার পূর্ণ রূপ হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। তো এই প্যান নাম্বারটি একটি দশ ডিজিটের আলফা নিউমেরিক নাম্বার, যেটি অবশ্যই একটি ইউনিক নাম্বার। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি বাণিজ্যিক ফসল? তো এখানে বাণিজ্যিক ফসল সবকটি হবে, যে কফি, চা, রাবার, এগুলি প্রতিটি কিন্তু বাণিজ্যিক ফসল। তো এই কফি উৎপাদনে যে রাজ্যটি প্রথম আমাদের ভারতে সেটি হলো কর্ণাটকা। প্রায় আমাদের ভারতের 90% যে কফি উৎপাদন হয় সেটি কিন্তু এই কর্ণাটকতেই হয়। নেক্সট আছে যেটা অপশন চা, চা উৎপাদনে প্রথম কিন্তু আসাম, এবং রাবার উৎপাদনে সবথেকে বেশি রাবার উৎপাদন হয় সেটা হচ্ছে কেরালাতে, প্রায় 90% রাবার কিন্তু কেরালাতেই উৎপন্ন হয়, সেই কারণের জন্য এটি বাণিজ্যিক ফসল কিন্তু সবকটি। এবং আমরা যদি দেশের হিসাবে বলি যে সব থেকে বেশি টপ কফি প্রডিউসিং কান্ট্রির মধ্যে এক নম্বরে আছে, কিন্তু কফি প্রডিউস সব থেকে বেশি হয় ব্রাজিলে, এবং চা যদি বলা হয় চা কিন্তু সব থেকে বেশি তৈরি হয় চায়নাতে, এবং রাবার যেটা সেটা কিন্তু সব থেকে বেশি উৎপন্ন হয় থাইল্যান্ডে। এগুলো কিন্তু একদম 2020 পুরোপুরি রিসেন্ট যে ডাটা সেই অনুযায়ী বানানো। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব ব্যাংকের প্রধান বা ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান, ওনার নাম কি? তো বিশ্ব ব্যাংকের প্রধান, ওনার নাম হলো ডেভিড মালপাস। উনি 13 নম্বর প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ব্যাংকের, এবং ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার আছে ওয়াশিংটন DC, এবং এই ওয়ার্ল্ড ব্যাংক 1944 সালে স্থাপিত হয়েছিল ওয়াশিংটন DC। নেক্সট কোয়েশ্চেন, কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? তো মণ্ডল কমিটি পঞ্চায়েত গঠনের সুপারিশ দিয়েছিল অশোক মেহতা কমিটি, এবং
এবং সালটি ছিল 1977 সালে, এবং সেই সময় 1977 সালে জনতা দল কিন্তু সরকারে ছিল। নেক্সট কোশ্চেন, এই অপশানটা নিয়ে আমরা একটু বলে দিই যে বলবৎ রায় মেহতা কমিটি, এটা 1957 সালে কিন্তু শুরু করা হয়েছিল, এবং নরসিংহন কমিটিটি গঠন করা হয়েছিল 1990 সালে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক জোন বা এসিজেড গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে গুজরাট। গুজরাটের কান্ডালাতে 1995 সালে প্রথম এসিজেড বা স্পেশাল ইকোনমিক জোন হিসাবে ঘোষিত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন নিম্নলিখিত কিসের সাথে জড়িত? তো আমরা জানি যে CLW বা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, এখানে কিন্তু রেল ইঞ্জিন তৈরি হয় এবং এটি 1947 সালে স্থাপিত হয়ে গেছিল। নেক্সট কোশ্চেন, ভারতের সবথেকে বেশি কর্মী নিয়োগ করে কোন সংস্থা বা ভারতের সরকার হিসাবে কর্মী নিয়োগ করে? কিন্তু ভারতীয় রেলওয়ে। এখন রিসেন্ট ডাটা অনুযায়ী ভারতীয় রেলে প্রায় 12.3 লাখ কর্মচারী কর্মরত, এবং ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা FCI, ভারতীয় ডাক, ইন্ডিয়ান রেলওয়ে এবং SIL, সেল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, এদের প্রত্যেকেরই কিন্তু হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লিতে। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম ব্যাংক হওয়ার পাশাপাশি যে ব্যাংকটি পৃথিবীর 100টি শীর্ষস্থানীয় ব্যাংকের মতো অন্যতম, সেই ব্যাংকটির নাম কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI। এই SBI 1955 সালে স্থাপিত হয়েছিল, এবং এর যে চেয়ারম্যান আছে ওনার, এর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কিন্তু রিসেন্ট চেঞ্জ হয়েছে, এখন যিনি চেয়ারম্যান ওনার নাম কিন্তু দীনেশ খাড়া। আচ্ছা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা যেটা আমরা RBI নামে চিনি, এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 সালে গঠিত হয়েছিল, এবং এর যেটা যিনি গভর্নর এখন ওনার নাম কিন্তু শক্তিকান্ত দাস। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1894 সালে এটা স্থাপিত হয়ে গেছিলো লাহোরে স্থাপিত হয়েছিল, এবং এটি ভারতের সর্ব পুরনো ব্যাংকের মধ্যে একটি, এবং এর যিনি এখন চেয়ারম্যান রয়েছেন ওনার নাম হলো SS মালিকার্জুন রাও। নেক্সট কোশ্চেন, যে পণ্যের ক্ষেত্রে আমদানি ব্যয় সব থেকে বেশি সেটি কী হবে? এটি সঠিক উত্তর হবে অঘোষিত খনিজ তেল। নেক্সট কোশ্চেন, বর্তমানে ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর ওনার নাম কি? তো রিজার্ভ ব্যাংকের গভর্নর আমরা একটু আগেই বললাম কি, ওনার নাম হবে শক্তিকান্ত দাস, যেহেতু কোশ্চেনটা 2012 সালে এসেছিল, সেই জন্য তখন কিন্তু উত্তরটা অন্য হতো, কিন্তু আমাদের এখন রিসেন্ট ডাটা মনে রাখতে হবে, এবং রিসেন্ট ডাটা অনুযায়ী উত্তর হবে শক্তিকান্ত দাস। নেক্সট কোশ্চেন, ভারতে আর্থিক বছর শুরু হয় কত তারিখ থেকে? না, 1 এপ্রিল থেকে আর্থিক বছর শুরু হয়। নেক্সট কোশ্চেন, নিজ ক্ষেত্র প্রসারণের উদ্দেশ্যে বেসরকারি অংশগ্রহণ বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগকে বৃদ্ধির লক্ষ্যে কোন মন্ত্র খসড়া নীতি রচনা করেন? তো এটা সঠিক উত্তর হবে বাণিজ্য ও শিল্প মন্ত্র। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে পঞ্চপরমেশ্বর প্রকল্প চালু করা? এটি মধ্যপ্রদেশে চালু করা হয়েছিল অনেকদিন আগে অবশ্য। এবং নেক্সট কোশ্চেন, IFCI বা যেটার ফুটনোট ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটি একটি আর্থিক প্রতিষ্ঠান যেটি 1948 সালে ভারতে স্থাপিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, কোন কোম্পানির ঋণপত্র গ্রহীতারা বা ডিবেঞ্চার হোল্ডার হলেন সেই কোম্পানির ঋণদাতা বা ক্রেডিটারকে এটা ডিবেঞ্চার হোল্ডার বলা হয়। নেক্সট কোশ্চেন, নাবার্ড কি? নাবার্ড হলো একটি ব্যাংক, এই নাবার্ডের পূর্ণ রূপ হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এবং এইটি 12 জুলাই স্থাপিত হয়েছিল 1982 সালে, এবং এটির হেডকোয়ার্টার আছে মুম্বাই মহারাষ্ট্রতে, এবং এই নাবার্ডের যিনি চেয়ারপারসন আছেন ওনার নাম হলো হর্ষ কুমার বানওয়ালা এখন নাবার্ডের চেয়ারম্যান। নেক্সট কোয়েশ্চেন, 1 টাকার অধিক মূল্যের ব্যাংক নোট কে ছাপায়? আমাদেরকে মনে রাখতে হবে 1 টাকার অধিক মূল্যের নোট কিন্তু ছাপায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এবং 1 টাকার নোট কিন্তু ছাপায় অর্থ মন্ত্রক,
বা ফাইন্যান্স মিনিস্ট্রি। নেক্সট কোয়েশ্চেন, সবুজ বিপ্লবের জনক হিসাবে খ্যাত নরম্যান বোরলগ কোন দেশের নাগরিক ছিলেন? আমরা জানি গ্রিন রিভলিউশনের ফাদার বলা হয়, ফাদার অফ গ্রিন রিভলিউশন নরম্যান বোরলগকে বলা হয়। তো তিনি কিন্তু আমেরিকার নাগরিক ছিলেন এবং উনি নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন 1970 সালে, এটাও আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, UNDP বা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্তৃক প্রকাশিত যে একটা রিপোর্ট থাকে, যেটাকে আমরা HDI রিপোর্ট বা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট ইন্ডেক্স বলে থাকি, 187টি দেশের মধ্যে ভারতের স্থান। এই কোয়েশ্চেনটাও যেহেতু 2012 সালে এসেছিল, এটা রিসেন্ট ডাটাটা একটু চেঞ্জ হবে। এটা 2019 সালের ডাটা অনুযায়ী এখানে টোটাল 189 কান্ট্রির উপর এটা দেখা হয়েছিল এবং ভারতের স্থান সেখানে কিন্তু ছিল 129 কিন্তু ইন্ডিয়ার স্থান ছিল এবং প্রথম স্থান ছিল কিন্তু এক নম্বর স্থান ছিল নরওয়ের ক্ষেত্রে। নরওয়ের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সবথেকে ভালো ছিল। নেক্সট কোয়েশ্চেন, কচ্ছের উপসাগরে অবস্থিত কান্ডালা কিসের জন্য বিখ্যাত? না, এটি একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা এক্সপোর্ট প্রসেসিং জোন। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার হলো অসমের ডিগবয়, এটি 1901 সালে স্থাপিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, শ্বেত বিপ্লবের ফলে কোনটির উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছিল? শ্বেত বিপ্লব বা হোয়াইট রিভলিউশনের ফলে দুধের উৎপাদন খুব পরিমাণে বেড়েছিল। নেক্সট কোয়েশ্চেন, প্রথম অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন কত সালে গঠিত হয়েছিল? এটার সঠিক উত্তর হবে 1951 সালে এবং যার চেয়ারপারসনে গঠিত হয়েছিল ওনার নাম হলো কেসি মিয়োগি, এনার চেয়ারপারসনে প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব বাণিজ্য সংস্থা কত সালে স্থাপিত হয়েছিল? এটি সঠিক উত্তর হবে 1995 সালে। নেক্সট কোয়েশ্চেন, বাণিজ্য নীতি হলো একটি লাইসেন্সিং নীতি। নেক্সট কোয়েশ্চেন, ভারতে প্রথম কে জাতীয় আয় পরিমাপ করেন? সঠিক উত্তর হবে দাদাভাই নৌরোজি। এই দাদাভাই নৌরোজি 1867-68 সালে আমাদের প্রথম ন্যাশনাল ইনকাম এস্টিমেট করেছিলেন এবং এই ন্যাশনাল ইনকাম এস্টিমেট করে উনি যেটা পেয়েছিলেন যে ভারতের পার ক্যাপিটা ইনকাম কিন্তু ছিল 20 টাকা প্রতি ব্যক্তি। নেক্সট কোয়েশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালানবিশ মডেলের উপর ভিত্তি করে পরিকল্পিত হয়? তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কিন্তু মহালানবিশ মডেলের উপর কিন্তু ভিত্তি করে গঠিত হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কত সালে ছিল? 1951 থেকে 1956। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি 1956 থেকে 1961। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি 61 থেকে 66। এবং এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে একটি প্ল্যান হলিডে হয়েছিল, যেটি 3 বছরের জন্য প্ল্যান হলিডে ছিল, সেটা হচ্ছে 1967 থেকে 1969 অবধি। ওই 1966 থেকে 1969 অবধি। এবং চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি 1969 থেকে 1974 অবধি চলেছিল। নেক্সট কোয়েশ্চেন, পূর্ণ প্রতিযোগিতা বা পারফেক্ট কম্পিটিশন হলো এমন একটি অবস্থা যেখানে প্রচুর সংখ্যক ক্রেতা ও বিক্রেতা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, প্রধান শিল্প কোনটি? প্রধান শিল্প হচ্ছে মূলধন নির্ভর পণ্যদ্রব্য উৎপাদন শিল্প। নেক্সট কোয়েশ্চেন, সম্পূর্ণ কর্মসংস্থান হলো এমন একটি অবস্থা যেখানে কি অনৈচ্ছিক কোনো বেকারত্ব কিন্তু দেখা যায় না, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত ব্যাঙ্কগুলির মধ্যে কোনটি একটি সরকারি প্রতিষ্ঠান? তো কর্পোরেশন ব্যাঙ্ক একটি সরকারি প্রতিষ্ঠান ছিল কিন্তু এটারও ডাটাটা চেঞ্জ হয়ে গেছে 2020 সালে, এটি ইউনিয়ন ব্যাঙ্কের সঙ্গে কিন্তু মার্জ হয়ে গেছিল, এখন কর্পোরেশন ব্যাঙ্ক বলে আর কোনো ব্যাঙ্ক কিন্তু নেই। নেক্সট কোয়েশ্চেন, অবক্ষয় হলো, অবক্ষয় কি মোট জাতীয় আয় থেকে যদি আমরা নেট জাতীয় আয় বা টোটাল ন্যাশনাল ইনকাম থেকে যদি আমরা নেট ন্যাশনাল ইনকামটা মাইনাস করে দিই তখন আমরা যেটা পাই সেটাকে বলা হয় অবক্ষয়। নেক্সট কোয়েশ্চেন, পরিস্থিতির চাপে মুদ্রাস্ফীতি হলো সেই অবস্থা যেখানে অর্থনৈতিক বৃদ্ধি ঘটে না এবং মুদ্রাস্ফীতি দেখা যায়, সেটিকে বলা হয় স্ট্যাগফ্লেশন। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি কেন্দ্রীয় সরকারের আয়ের একটি উৎস নয়? তো কৃষির উপর যে কর সেটি কিন্তু কেন্দ্রীয় সরকারের আয়ের কোনো উৎসের মধ্যে পড়ে না। নেক্সট কোয়েশ্চেন, অপারেশন ফ্লাড এই কথাটি দুগ্ধ উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং অপারেশন ফ্লাড 1970 সালে চালু হয়েছিল।
নেক্সট কোয়েশ্চেন, ভারতের যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন কত সালে স্থাপিত হয়েছিল? আমরা একটু আগে দেখলাম প্ল্যানিং কমিশন প্রথম কাজ করতে শুরু করেছিল 1951 থেকে এবং 1956 অবধি প্রথম ফার্স্ট প্ল্যানিং কমিশন কাজ করেছিল। তো এইটি প্রথম কিন্তু যখন স্থাপিত হয়েছিল সেটি কিন্তু 1950 সালে প্রতিষ্ঠিত হয়ে গেছিল এবং ডেট ছিল 15 মার্চ 1950-এ কিন্তু যোজনা কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। মুদ্রাস্ফীতির ফলে যে সব থেকে বেশি লাভবান হয় এটি হলো ঋণ গ্রহীতারা। নেক্সট কোশ্চেন, মুদ্রা কোথায় তৈরি হয় না মুদ্রা, এগুলোর মধ্যে কিন্তু কলকাতাতে তৈরি হয়। চার জায়গায় আমাদের মুদ্রা তৈরি হয়, একটি হচ্ছে কলকাতা, একটি হচ্ছে মুম্বাই, আরেকটি হচ্ছে হায়দ্রাবাদ এবং আরেকটি হচ্ছে নয়ডা। এই চার জায়গায় কিন্তু আমাদের মুদ্রা তৈরি হয়। নেক্সট কোশ্চেন, সিডো, এই সিডো হচ্ছে কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? না, এই সিডো হচ্ছে ক্ষুদ্র শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত। এই সিডোর সম্পূর্ণ রূপটি হলো কি? স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। নেক্সট কোয়েশ্চেন, মডভেট কি? এই মডভেটকে বলা হয় মডিফাইড ভ্যালু এডেড ট্যাক্স, এগুলি কিন্তু এই উপরোক্ত কোনোটি নয়। নেক্সট কোয়েশ্চেন, ভারতের পাবলিক সেক্টর প্রথম সার কারখানা গঠিত হয়েছিল সিন্ধুতে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন প্রকল্পটি সংখ্যালঘুদের উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত? পনেরোপা কর্মসূচি যেটি শুরু করা হয়েছিল সেটি কিন্তু সংখ্যালঘুদের উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। নেক্সট কোয়েশ্চেন, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনায় জিডিপি বৃদ্ধির প্রস্তাবিত হার কত ছিল? তো 2007 থেকে 2012 অবধি কিন্তু আমাদের এগারোতম বা একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের পরিকল্পনা ছিল এবং সেখানে আমাদের জিডিপি বৃদ্ধির হার আমরা ধরেছিলাম 9%, কিন্তু যেটা আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম শুধুমাত্র 7.9%, এটা মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি স্টক শেয়ার? তো বোনাস শেয়ারকে বলা হয় একটি স্টক শেয়ার। নেক্সট কোয়েশ্চেন, নারী ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কযুক্ত যে প্রকল্পটি ভারত সরকার চালু করেছিল সেটি কী ছিল? সেটি ছিল সাধার প্রকল্প। নেক্সট কোয়েশ্চেন, মৎস্য উৎপাদনে প্রথম স্থান করেছে কোন দেশ? না, মৎস্য উৎপাদনে কিন্তু চীন প্রথম এবং দ্বিতীয় স্থানে কিন্তু ভারত। নেক্সট কোয়েশ্চেন, ভারতের অর্থনীতি কী? ভারতের অর্থনীতি হলো একটি মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি। নেক্সট কোয়েশ্চেন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত বা যেটাকে আমরা NSE বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এটি কোথায় অবস্থিত? না, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মুম্বাই অবস্থিত এবং এটি 1992 সালে কিন্তু স্থাপিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আয় উপার্জন করে কোন করের মাধ্যমে? এটি হলো আবগারি কর। নেক্সট কোয়েশ্চেন, লন্ডন শেয়ার বাজারে ব্যবহৃত একটি সূচক সেটির নাম কি? সেটির নাম কিন্তু ফুটসি বা FTSE। এইভাবে সেমভাবে এই যে সেন্সেক্স এটি কিন্তু ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের একটি ইন্ডেক্স। এই সেন্সেক্সটা বম্বে স্টক এক্সচেঞ্জের আর এই নিফটিটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের একটি ইন্ডেক্স। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি অর্থনৈতিক বৃদ্ধির জন্য দায়ী নয়? তো অর্থনৈতিক বৃদ্ধির জন্য দায়ী নয় এবং নেক্সট লেন সর্বশেষ কোয়েশ্চেন, নিম্নোক্ত কোনটি কোনো কেন্দ্রীয় কর নয়? এটির সঠিক উত্তর হবে ভূমি রাজস্ব। ভূমি রাজস্বটি কিন্তু কোনো কেন্দ্রীয় করের মধ্যে পড়ে না। তো আজ এই অবধি, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওগুলি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।